আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আবার চলে আসলাম আমাদের নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন শ্রেণী কার্যক্রম নিয়ে। আমি তোমাদের ফাতেমা মিস। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে ডক্টর সিওয়াস এর একটি উক্তি দিয়ে আমাদের অনলাইন শ্রেণী কার্যক্রম শুরু করব। উক্তিটি হচ্ছে, ইউ হ্যাভ ব্রেইনস ইন ইউর হেড, ইউ হ্যাভ ফিট ইন ইউর শুজ, ইউ ক্যান স্টিয়ার ইউর সেলফ এনি ডিরেকশন ইউ চুজ, you are on your own and you know what you know and you are the one who will decide where to go. উক্তিটি কে করেছে? ডক্টর সিএস। কি বলেছে বুঝতে পেরেছো? বলেছে যে তোমার প্রতিভা কতটুকু সেটা শুধু তুমিই জানো, তুমি কি করতে চাও বা কি হতে চাও সেটাও শুধু তুমিই জানো, তাই সেই লক্ষ্যকে অর্জনের জন্য যা যা করা দরকার সেগুলো ঠিক মতো সম্পাদন করতে হবে। তবে বর্তমানে আমাদের লক্ষ্য কি? পড়ালেখাটা ঠিকভাবে করা, আর এটার জন্য যা যা করা দরকার আমরা করব। সব সময় আমাদের পড়তে ভালো নাও লাগতে পারে, তাই পড়ার আগে আমাদের মনটাকে ফুল্ল করে নিতে হবে। যা যা করতে ভালো লাগবে তাই করবে। কারো হয়তো গান শুনতে ভালো লাগছে, গান শুনো। কারো হয়তো মুভি দেখতে ভালো লাগছে, মুভি দেখো। কারো হয়তো বারান্দায় যেতে ভালো লাগছে, বারান্দায় যাও। কারো হয়তো খোলা ছাদে ঘুরে বেড়াতে ভালো লাগছে, ঘুরে বেড়াও। তবে পড়ার আগে অবশ্যই মনটাকে একটু ফ্রেশ করে নাও, যাতে পড়াতে মন বসে, মন দিয়ে পড়তে বসবে। কারণ আমরা তো জানি, আমরা একটা কি করেছি, সারাংশ পড়েছি, সারমর্ম পড়েছি, এর মধ্যে একটা পড়েছি যে ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল। অল্প অল্প করে পড়তে পড়তে দেখবে এক সময় আমাদের সিলেবাসটা শেষ হয়ে গিয়েছে। তাহলে চলো আজকে আমাদের অনলাইন শ্রেণী কার্যক্রমে চলে যাই। দেখেছো তোমাদের প্রিয় কলেজ ক্যাম্পাসটাকে? তোমরা নিশ্চয়ই অনেক মিস করছো, তাই তো? আজকেও আমরা পড়বো ফিনান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র থেকে। আমি ফাতেমাতুজ জোহরা, প্রভাষক, ফিনান্স ব্যাংকিং ও বিমা, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা কি পড়বো? চেক, বিনিময় বিল, অঙ্গীকার পত্র। আজকে এই চ্যাপ্টারটা ইনশাল্লাহ আমরা শেষ করব। গত ক্লাসগুলোতে আমরা কি পড়েছিলাম মনে আছে? গত ক্লাসগুলোতে আমরা পড়েছিলাম চেক নিয়ে, চেক, চেকের বৈশিষ্ট্য, চেকের সুবিধা অসুবিধা, বিভিন্ন প্রকার চেক সম্পর্কে জেনেছিলাম, বাহক চেক, তারপর পড়েছিলাম হুকুম চেক, তারপর পড়েছিলাম দাগকাটা চেক, সেই চেকগুলো সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম, তারপর পড়েছিলাম চেকের প্রতারণা ও জালিয়াতি কি, তারপর চেকের প্রতারণা ও জালিয়াতির বিপক্ষে ব্যাংকের যে প্রতিরোধমূলক ব্যবস্থা সেগুলো কি কি সেগুলো পড়েছিলাম। আর আজকে আমরা আমাদের চ্যাপ্টারের নাম কি? চেক, বিনিময় বিল ও অঙ্গীকার পত্র। তো চেক সম্পর্কে আমরা জানলাম, আজকে আমরা জানবো বিনিময় বিল ও অঙ্গীকার পত্র নিয়ে। তাহলে দেখো আজকে আমরা কি কি পড়বো, বিনিময় বিল কি ও বিনিময় বিলের বৈশিষ্ট্যগুলো কি কি, তারপর আমরা পড়বো অঙ্গীকার পত্র কি ও অঙ্গীকার পত্রের বৈশিষ্ট্যগুলো কি কি, বিনিময় বিল ও অঙ্গীকার পত্রের পার্থক্য, বিনিময় বিল ও চেকের পার্থক্য। তাহলে প্রথমেই চলে আসি বিনিময় বিল কি। বিনিময় বিল হলো এমন এক ধরনের হস্তান্তরযোগ্য ঋণের দলিল যাতে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে, এটি কি হবে, এগুলা হবে ব্যবসায়ী, একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীকে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য শর্তহীন নির্দেশ প্রদান করে। কোনো প্রকার শর্ত জুড়ে দেয়া যাবে না। একজন ব্যবসায়ী বা একজন দেনাদার আরেকজন হচ্ছে পাওনাদার, এই দুজনের মধ্যে একটি চুক্তি হয় এবং সেই চুক্তিটা হবে শর্তহীন, যে চুক্তির মাধ্যমে একজন ব্যক্তি অপর একজন ব্যক্তিকে অর্থ প্রদানের শর্তহীন নির্দেশ প্রদান করে তাকেই বলা হয় বিনিময় বিল। আমরা সেটা যদি আমরা বইয়ের ভাষায় বলতে চাই তাহলে হবে, বিনিময় বিল হচ্ছে এমন এক প্রকার হস্তান্তরযোগ্য ঋণের দলিল যাতে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের শর্তহীন নির্দেশ প্রদান করে। ব্যাপক অর্থে আদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত যে দলিলে উক্ত ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে বা তার নির্দেশে অন্য কোনো ব্যক্তিকে বা দলিলের বাহককে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় পরে বা চাহিদা মাত্র প্রদানের জন্য অন্য কোনো ব্যক্তিকে যে শর্তহীন নির্দেশ দেয় সে দলিলকে বিনিময় বিল বলে।
উদাহরণ হিসেবে বলা যায়, শারমিন বাসায় বিভিন্ন খাবার তৈরি করে ঢাকার একটি সুপার শপে সরবরাহ করে। তার ক্রেতারা হঠাৎ করে তার কাছ থেকে বাকিতে মাল ক্রয় করতে চাচ্ছেন। তিনি তার এক অ্যাডভোকেট বন্ধুর কাছে পরামর্শ চাইলেন যে কিভাবে তিনি তার ক্রেতা ঠিক রেখে আমার নিজের ব্যবসায়ও লস না করে ব্যবসায় করতে পারেন। তখন তার বন্ধু তাকে পরামর্শ দিলেন যে একটি ফর্ম তৈরি করে রাখতে বা একটি দলিল তৈরি করে রাখতে, যে দলিলের মাধ্যমে তিনি হচ্ছেন যখন তার ক্রেতারা তার কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করবে তখন তিনি ওই দলিলে স্বাক্ষর নিয়ে রাখবেন যে কিছুদিন পরে তার ক্রেতারা তাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করবে। তখন মিসেস শারমিন কি করলেন, সেই ধরনের একটি দলিল তৈরি করলেন এবং কিছুদিন পরে তার ক্রেতারা যখন তার কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করতে চাচ্ছিলেন তখন তিনি তাদেরকে বাকিতে পণ্য সরবরাহ করলেন এবং সাথে তাদের সেই দলিলের মধ্যে তাদের কাছ থেকে একটি সাক্ষ্য নিয়ে রাখলেন যে কিছুদিন পরে তারা তাকে সেই টাকাগুলো পরিশোধ করে দিবেন। এখন যেই দলিলে তিনি স্বাক্ষরগুলো রাখলেন এই দলিলটি হচ্ছে বিনিময় বিল। এখন মিসেস শারমিন তাদের ক্রেতাদের ঠিক রাখলেন, প্লাস তার যখন টাকার দরকার হবে তখন তিনি কি করবেন, এই বিলগুলো ব্যাংকে নিয়ে বাট্টাকরণ করতে পারবেন। বাট্টাকরণ কি আমরা বলেছি যে আগে ক্লাসেও বলেছি, তারপর তোমাদের অনলাইন শ্রেণী কার্যক্রমেও বলেছি, বাট্টাকরণ হচ্ছে যে একটি বিল, বিনিময় বিল, দেনাদার পাওনাদারের মধ্যে এরকম বিল ইস্যু করা হয়ে থাকে। এই বিলগুলো যখন মিসেস শারমিন এখানে হচ্ছেন পাওনাদার, উনি হচ্ছেন টাকা পাবেন, তো টাকার বিনিময়ে ওনাকে, ওনার যে দেনাদার আছেন ওনাকে একটি বিনিময় বিল ইস্যু করলেন। এখন ওনার যখন টাকার দরকার উনি এই বিলটি নিয়ে ব্যাংকে হাজির হলেন যে আমাকে এখন, আমার কাছে এই বিলটি আছেন, ধরো এক মাস পরে টাকা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেছেন ওনার ক্রেতা। উনি ব্যাংকে বললেন আপনি আমার এই বিলটি রাখেন এবং আমাকে তার বিনিময়ে কিছু টাকা প্রদান করুন, মেয়াদ শেষে আপনি সেই টাকাটা আমার ক্রেতাদের কাছ থেকে কালেক্ট করে নিন। তো এই যে দলিলের মাধ্যমে মিসেস শারমিন পণ্য বিক্রয় করলেন, প্লাস হচ্ছে ব্যাংকের কাছ থেকে বাট্টাকরণ করে ওনার অর্থের প্রয়োজন মিটালেন, সেই দলিলটি হচ্ছে বিনিময় বিল। এই যে দেখো, এখানে আমি একটি বিনিময় বিলের ছবি দিয়েছি। বিনিময় বিল অর্থ হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। এখানে এই ধরনের একটা দলিল সংযোজন করে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। এবং বিনিময় বিলটি ছিল 120 দিন মেয়াদি বিল অফ এক্সচেঞ্জ। দেখো এখানে বলা হয়েছে যে 120 দিন পরে সে টাকাটা হচ্ছে পরিশোধ করতে হবে বিক্রেতাকে। দেখো বিনিময় বিলের বৈশিষ্ট্য, বিনিময় বিলের কিছু বৈশিষ্ট্য আছে। সব দলিলের যেমন কিছু বৈশিষ্ট্য থাকে, বিনিময় বিলেরই সে ধরনের বৈশিষ্ট্য আছে। নাম্বার ওয়ান বৈশিষ্ট্য হচ্ছে লিখিত, সব দলিল কিন্তু লিখিত থাকতে হয়, লিখিত ছাড়া মৌখিক কোনো দলিল কিন্তু গ্র্যান্টেড হবে না। সব দলিলই যেহেতু লিখিত থাকে সো বিনিময় বিলও কিন্তু লিখিত থাকতে হবে। তারপর নাম্বার টু হচ্ছে স্বাক্ষরিত অবস্থায় থাকতে হবে। দলিল কোনো মতেই স্বাক্ষর ছাড়া, দুই পক্ষের উভয় পক্ষের স্বাক্ষর ছাড়া কখনোই দলিল আইনানুক ভাবে বৈধ হয় না। সেই জন্য বিনিময় বিল যেহেতু একটি দলিল সেখানে হচ্ছে অবশ্যই আদিষ্ট কর্তৃক স্বাক্ষরিত থাকতে হবে। বৈশিষ্ট্য হলো আদেশনামা, এটি অর্থ প্রদানের স্ট্রেট আদেশ দিবে, কোনো প্রকার অনুরোধ নয়, কোনো প্রকার বিনয় সাথে বলবে না। মিসেস শারমিন যেমন এখানে পণ্য বিক্রয় করলেন, উনি কিন্তু অনুরোধ করবেন না যে এক মাস পরে আমার টাকাটা আমাকে প্রদান করুন। উনি এখানে স্ট্রেট আদেশ দিবেন বা নির্দেশ প্রদান করবেন যে এক মাস পরে আমার টাকাটা প্রদান করুন। এতে এটি স্পষ্ট ও শর্তহীন অর্থ পরিশোধের আদেশ থাকবে এটিতে, বিনিময় বিলে। সো এরপরে হচ্ছে শর্তহীন, কোন প্রকার শর্ত বিনিময় বিলে জুড়ে দেয়া যাবে না। মিসেস শারমিন তার ক্রেতাকে পণ্য বিক্রয় করলেন এবং তার বিনিময়ে টাকা পাওয়া তার অধিকার, ক্রেতারা তার কাছে কোনো শর্ত জুড়ে দিতে পারবে না যে এক মাস পরে আপনি আবার যখন আমাকে পণ্য দিবেন তখন আমি আপনাকে টাকা দিব, এরকম কোনো ধরনের শর্ত বিনিময় বিলে প্রযোজ্য হবে না। এবং এটি হচ্ছে একটি লিখিত আকারে থাকতে হবে। তারপর হচ্ছে স্ট্যাম্প, সব দলিলেই কিন্তু স্ট্যাম্প লাগানো থাকে, যেহেতু বিনিময় বিল হচ্ছে একটি
রিটেন দলিল এবং আইনানুগভাবে বৈধ একটি দলিল, সেজন্য বিনিময় বিলেও একটি নির্দিষ্ট টাকার পরিমাণের স্ট্যাম্প লাগাতে হবে এবং সেটি হতে হবে আইনের বিধান অনুযায়ী। তারপর দেখো নাম্বার সিক্স হচ্ছে নির্দিষ্টতা। এরকম নির্দিষ্টতা হবে তারিখ এবং টাকার অ্যামাউন্টের উপরে। তারিখ নির্দিষ্ট করে দিতে হবে যে মিসেস শারমিন তার ক্রেতাকে পণ্য বিক্রয় করলেন, কত তারিখে পণ্য বিক্রয় করলেন এবং সেই তারিখ থেকে ঠিক এক মাস পরে টাকাটা পরিশোধ করবে, সেই ডেটটা হচ্ছে নির্দিষ্টভাবে দিয়ে দিতে হবে। যেমন ধরো সেপ্টেম্বরের 1 তারিখে মিসেস শারমিন তার ক্রেতাদের কাছে পণ্য বিক্রয় করলেন এবং সেখানে লিখে স্ট্রেইট লিখে দিতে হবে যে অক্টোবরের 1 তারিখে তার ক্রেতারা তার সেই টাকা পরিশোধ করে দিবে এবং টাকার অ্যামাউন্ট একদম ফিক্সড লিখে দিতে হবে। তিনি যদি 10,000 টাকার পণ্য বিক্রয় করে থাকেন তাহলে সে দলিলে 10,000 টাকাই লিখে দিতে হবে, 10,000 টাকা প্রায়, এরকম কোনো কথা জুড়ে দেওয়া যাবে না, যেই অ্যামাউন্ট টাকা সেই অ্যামাউন্টটাই ফিক্সড করে লিখে দিতে হবে। তারপর হচ্ছে আদিষ্ট, বিনিময় বিলের আদেশটা হচ্ছে এখানে উদাহরণে যেভাবে বলেছি সেখানে মিসেস শারমিন হচ্ছেন আদেশটা, আদেশ প্রদান করলেন। আর আদিষ্ট কে হতে পারে? আদিষ্ট হতে পারে যে কোনো ব্যক্তি, যে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান। তারপর হচ্ছে স্বীকৃতি, বিনিময় বিল তৈরি করার পরে এটিতে স্বীকৃতি প্রদানের জন্য আদিষ্ট নিকট উপস্থাপন করতে হবে। আদিষ্ট যখন এতে স্বীকৃতি প্রদান করবে বা সাইন দিবে তখনই হচ্ছে বিনিময় বিল বৈধ হবে। যদি আদিষ্ট এতে স্বীকৃতি প্রদান না করে তাহলে এই বিলটি বৈধ বলে গণ্য হবে না। তারপর হচ্ছে পক্ষ, সাধারণত বিনিময় বিলের 4টি পক্ষ থাকে, আদেষ্টা, আদিষ্ট, স্বীকৃতিকারী ও প্রাপক। আদিষ্ট ও স্বীকৃতিকারী একই ব্যক্তি হয়ে থাকে। তারপর হচ্ছে হস্তান্তর যোগ্যতা, যেহেতু এর সংজ্ঞাই বলা আছে যে বিনিময় বিল হচ্ছে একটি হস্তান্তর যোগ্য ঋণের দলিল, তাই এই দলিলের হস্তান্তর যোগ্যতা অবশ্যই আছে, তবে সেই হস্তান্তর হতে হবে নিয়ম মাফিক, নিয়ম মাফিকের মধ্যে থেকে, নিয়মের মধ্যে থেকে এর মালিকানার পরিবর্তন ঘটতে পারে। প্রকৃতি, বিনিময় বিলের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর প্রকৃতি। বিনিময় বিল বাহককে দেও বা আদেশে দেও যে কোনো ধরনের হতে পারে। তারপর বৈশিষ্ট্য তারপরের বৈশিষ্ট্য হলো উপস্থাপন, এটি হচ্ছে 2 বার উপস্থাপন করা হয়ে থাকে। প্রথমবার হচ্ছে আদেশটা আদিষ্ট নিকট উপস্থাপন করে বিলে স্বীকৃতি প্রদান করার জন্য, তার মানে আদেশটা আদিষ্টর কাছে বিলটি উপস্থাপন করে এবং আদেশটি আদিষ্ট হচ্ছে এতে স্বীকৃতি প্রদান করে বা সাইন দিয়ে থাকে। তারপরের বার উপস্থাপন করা হয় ব্যাংকের নিকট, যখন বাট্টাকরণ করতে চায় আদেশটা তখন হচ্ছে ব্যাংকের কাছে সে বিলটি উপস্থাপন করে এবং বিল বাট্টাকরণ করে। 13 নম্বর হচ্ছে বিহিত মুদ্রায় অর্থ পরিশোধ। বিহিত মুদ্রায় বলতে কি বোঝায় সেটা আমরা বুঝিয়েছি, যে যে দেশের যে বিহিত মুদ্রা বলতে যে দেশের যে মুদ্রা বা যে কারেন্সি সেটাকে আমরা বলবো বিহিত মুদ্রা। যেমন মিসেস শারমিন যখন ইন্ডিয়ান কোন ব্যবসায়ীর সাথে ব্যবসা করবেন তখন ইন্ডিয়ান সেই ব্যবসায়ী কিন্তু তাকে রুপিতে অর্থ পরিশোধ করতে পারবে না, তাকে সেই টাকাতেই মিসেস শারমিনকে অর্থ পরিশোধ করতে হবে। তারপর আছে ঋণের প্রমাণ। এই যে বিনিময় বিল একটি দলিল এবং আইনানুগ বৈধ দলিল, এই দলিল যদি কোনো কারণে প্রত্যাখ্যাত হয় বা আদিষ্ট যদি টাকা পরিশোধ করতে অস্বীকৃতি জানায় সেক্ষেত্রে এই দলিলটি হচ্ছে কোর্টে বা আদালতে পেশ করে বা পুলিশের কাছে উপস্থাপন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে। তাহলে এর থেকে আমরা কি কি শিখলাম? আমরা আরো কিছু কথা শিখলাম, যে বিনিময় বিল যে সম্পাদন করেন তাকে বলা হয় আদিষ্ট, আদেষ্টা। যিনি হচ্ছেন বিনিময় বিলে স্বীকৃতি প্রদান করেন তিনি হচ্ছেন আদিষ্ট, তারপর হচ্ছে আদিষ্ট বা ড্রয়ি, আর যিনি আদেষ্টা তাকে বলা হয় ড্রয়ার, যিনি হচ্ছেন স্বীকৃতি প্রদান করে তাকে বলা হয় ড্রয়ি, যাকে সম্পাদনের আদেশ দেওয়া হয় তাকে বলা হয় চিঠি প্রাপক, যার হেফাজতে বিনিময় বিলটি থাকবে তাকে বলা হয় ধারক বা হোল্ডার, আর যিনি হচ্ছেন বিলে স্বীকৃতি জানায় তাকে বলা হয় স্বীকৃতিদাতা বা
এক্সেপ্টর। আশা করি তোমরা বিনিময় বিলের বৈশিষ্ট্যগুলো এবং বিনিময় বিলের বিভিন্ন টার্মসগুলো জানতে পেরেছো। তারপর আমাদের নেক্সট টপিকস হচ্ছে বিনিময় বিলের ব্যবহার। অভ্যন্তরীণ বাণিজ্যে বিনিময় বিল কিন্তু ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন একজন ঢাকার ব্যবসায়ী যতক্ষণ চিটাঙ্গের একজন ব্যবসায়ীর সাথে ব্যবসা করে, তখন হচ্ছে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবসায়ীদেরকে চিনি না, পার্সোনালি কিন্তু চিনা হয় না, সে ব্যবসার খাতিরে হচ্ছে একজন আরেকজনের সাথে সে লেনদেনটা করা হয়। তখন অভ্যন্তরীণ বাণিজ্যে যেমন ঢাকার ব্যবসায়ী চিটাঙ্গের ব্যবসায়ী যে টাকা পরিশোধ করবে, উনি কিভাবে এনশিওর হবে, ওনার এনশিওর হওয়ার তো কোনো উপায় নেই। তখন হচ্ছে উনাদের মধ্যে এই বিনিময় বিলটা হচ্ছে একটি প্রমাণ যে কোনো কারণে যদি একজন আরেকজনের সাথে প্রতারণা করে, তাহলে এই বিলটি উপস্থাপন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে। তারপর হচ্ছে বৈদেশিক বাণিজ্যে ব্যবহার। বৈদেশিক বাণিজ্যে বিনিময় বিলের ব্যবহার হচ্ছে আরো বেশি ব্যাপক। একজন যখন পণ্য বিক্রেতা যখন পণ্য পাঠায়, ধরো দেশের বাইরে ইউকের একজন ব্যবসায়ীর সাথে আমরা ব্যবসা করি, তিনি যখন পণ্য পাঠায় জাহাজের মাধ্যমে, তখন জাহাজে বিভিন্ন অন্যান্য কাগজের সাথে এরকম কিন্তু একটি বিনিময় বিলও আমাদের কাছে পাঠায়। ধরো আমাদের একজন বাংলাদেশি ব্যবসায়ী আছেন, তার কাছে সেই বিনিময় বিলটাও পাঠাবেন। তারপর তিনি হচ্ছেন সেই বিনিময় বিলে স্বীকৃতি প্রদান করে আবার সেই কাগজটা রিটার্ন পাঠাবেন। কারণ এক দেশের ব্যবসায়ী আরেক দেশের ব্যবসায়ীকে কিন্তু সাধারণত চিনে না এবং বেশিরভাগ ক্ষেত্রে অপরিচিত হয়ে থাকে। তখন টাকা যে পণ্য বুঝে পাওয়ার পরে আমাদের দেশের ব্যবসায়ী যে ওনাকে টাকাটা পরিশোধ করবে, এটা এনশিওর হওয়ার জন্য বা উনি যেন কোনো ধরনের ইউকের ব্যবসায়ী যাতে কোনো ধরনের প্রতারণার শিকার না হয়, সে কারণে একটি বিল, এরকম একটি বিল হচ্ছে আমাদের দেশের ব্যবসায়ীর কাছে পাঠাবে এবং আমাদের দেশের ব্যবসায়ী সেখানে স্বীকৃতি প্রদান করে সেই বিলটা আবার তার কাছে রিটার্ন পাঠাবে। তারপর হচ্ছে পারস্পরিক অর্থ সংস্থানে ব্যবহার। এরকম বিনিময় বিল কিন্তু ব্যবসায়ী না হয়েও, দুজন দুজনের সাথে কোনো প্রকার ব্যবসায় না করেও টাকার অর্থ সংস্থানে মানে অর্থ সংস্থানে ব্যবহার করতে পারে। ধরো দুজন ব্যবসায়ী, তাদের এখন হচ্ছে 10 লক্ষ টাকা দরকার, দুজনের টাকা দরকার, একজনের 5 লক্ষ টাকা দরকার, আরেকজনেরও 5 লক্ষ টাকা দরকার। তখন ওনারা একজন আদেষ্টা হয়, আরেকজন হচ্ছে আদিষ্ট। এরকম তাদের মধ্যে কিন্তু কোনো পণ্য লেনদেন হয়নি, তারপরও দুজন, একজন হচ্ছে আদেষ্টা হিসেবে একজনের কাছে বিল উপস্থাপন করে, আরেকজন হচ্ছে আদিষ্ট হয়। তখন সেই বিলটিতে আদিষ্ট হচ্ছে স্বাক্ষর প্রদান করে এবং আদেষ্টা নিয়ে সেই বিলটি ব্যাংকে উপস্থাপন করে বাট্টাকরণ করে এবং যে টাকা পায় তখন হচ্ছে দুজন ভাগ করে নিয়ে নেয়। এবং ভাগ করে নেওয়ার পর যখন মেয়াদ পূর্ণ হয়, মেয়াদ পূর্ণ হওয়ার পরে দুজনে হচ্ছে সেই টাকা আবার ব্যাংকে পরিশোধ করে দেয়। তাহলে বিনিময় বিলের ব্যবহার 3 ধরনের হয়। অভ্যন্তরীণ বাণিজ্যে ব্যবহার করা যায়, বৈদেশিক বাণিজ্যেও ব্যবহার করা যায় এবং পারস্পরিক অর্থ সংস্থানে দুজন ব্যবসায়ীর যখন টাকার দরকার হবে তখন তারা একজন আদেষ্টা সাজে এবং আরেকজন হচ্ছে আদিষ্ট সেজে দুজনে ব্যাংকের কাছে গিয়ে সেই টাকা গ্রহণ করতে পারে। পত্র, প্রতিশ্রুতি পত্র বা প্রমিসারি নোট, এটা বলতে কি বোঝায়? অঙ্গীকার পত্র বলতে টাকা নির্দিষ্ট সময়ে বা চাহিবা মাত্র এমন কোনো পত্র বা দলিলকে বুঝায় যাতে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে বা দলিলের বাহককে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের শর্তহীন অঙ্গীকার প্রদান করে। উদাহরণস্বরূপ ধরো মিসেস মারিয়া একজন খেলনার ব্যবসায়ী, এখন উনি হচ্ছেন খেলনা প্রস্তুত করেন এবং হচ্ছে বিক্রয় করেন। তার ব্যবসায় ভালোই চলছিল, কিন্তু কিছুদিন ধরে তার ব্যবসায়ে কিছু সমস্যার কারণে তার হচ্ছে টাকার দরকার হচ্ছে। এখন টাকার কারণে তিনি হচ্ছেন তার যে কাঁচামালগুলো, সেই কাঁচামালগুলো ক্রয় করতে পারছেন না। তখন তিনি তার এক বন্ধুর পরামর্শ গ্রহণ করলেন যে এখন তো আমার কাছে টাকা নেই, 1-2 মাস পরে হয়তো আমি টাকা পাবো, তখন পরিশোধ করে দিতে পারবো, কিন্তু এখন আমার কি করা উচিত। তখন তার বন্ধু তাকে পরামর্শ দিল যে এমন একটি দলিল প্রস্তুত করতে যাতে তিনি অঙ্গীকার বা প্রতিশ্রুতি করবেন যে পণ্য বুঝে পাওয়ার কিছুদিন পরে উনি হচ্ছেন সেই টাকা পরিশোধ করে দিবেন বা তার যেই ক্রেতার তাদেরকে তাকে যে যারা পণ্য সরবরাহ করেন ওনারা হচ্ছেন চাইলে সেই দলিলটি ব্যাংকে উপস্থাপন করে বাট্টাকরণ করতে পারবেন। তখন মিসেস মারিয়া
সেই মোতাবেক কাজ করলেন, এমন একটি দলিল তৈরি করলেন যাতে তিনি হচ্ছেন সাইন প্রদান করলেন এবং সেটি তার যে পণ্য সরবরাহকারী আছেন তাদেরকে সেই দলিলটি দিলেন এবং তখন পণ্য সরবরাহকারীরা তাকে নিয়মিত পণ্য সরবরাহ করতে লাগলো। তো এই দলিলের মাধ্যমে পণ্য সরবরাহকারীরা যে কোনো সময় ব্যাংকে উপস্থাপন করে পাট্টা গ্রহণ করে টাকা সংগ্রহ করতে পারে অথবা মেয়াদান্তে মিসেস মারিয়া তাদেরকে টাকা পরিশোধ করবে। এই যে একটি দলিল বা প্রতিশ্রুতি মিসেস মারিয়া তাদেরকে প্রদান করলেন সেটাকে বলা হয় অঙ্গীকার পত্র বা প্রতিশ্রুতি পত্র। এখন বিনিময় বিলের সাথে অঙ্গীকার পত্রের পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে সেখানে আমরা বলেছিলাম মিসেস শারমিন হচ্ছেন আদেষ্টা এবং তিনি সেই পণ্যটি হচ্ছে তিনি সেই দলিলটি হচ্ছে আদিষ্টর নিকট স্বীকৃতির জন্য উপস্থাপন করবেন। আর এখানে প্রতিশ্রুতি পত্রের ক্ষেত্রে বা অঙ্গীকার পত্রের ক্ষেত্রে কি হচ্ছে, মিসেস মারিয়া নিজেই সেই দলিলে স্বাক্ষর প্রদান করে তার পণ্য সরবরাহকারীদের দিচ্ছেন। এই যে দেখো একটি প্রমিসারি নোট বা অঙ্গীকার পত্রের ছবি আমি এখানে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। অঙ্গীকার পত্রের বৈশিষ্ট্য লিখিত, যেহেতু এটিও একটি দলিল তা এই দলিলটিও যথাযথভাবে লিখিত হতে হবে। তারপর হচ্ছে স্বাক্ষরিত, অবশ্যই এই দলিলটি হচ্ছে স্বাক্ষরিত হতে হবে। স্বাক্ষর বা সাইন ছাড়া দলিলের গ্রহণযোগ্যতা কোনোভাবেই গ্রহণীয় নয় বা এই দলিল কোনোভাবেই বৈধ হবে না। তারপর হচ্ছে অঙ্গীকার, এখানে হচ্ছেন যিনি পণ্য বুঝে পান তিনি নিজেই অঙ্গীকার প্রদান করেন যে আমি পণ্য বুঝে পেয়েছি কিন্তু আমি হচ্ছে কিছুদিন পরে আপনাদেরকে সেই টাকা পরিশোধ করব এবং নিজে অঙ্গীকার করে সেখানে সাইন প্রদান করে সেই দলিলটি হচ্ছে অন্যকে দিয়ে থাকে। শর্তহীন, এই ধরনের দলিলও করতে হবে শর্তহীন, কোনো প্রকার শর্ত কিন্তু অঙ্গীকার পত্রে জুড়ে দেয়া যাবে না। নির্দিষ্টতা, অঙ্গীকার পত্র বিনিময় বিলের মতো টাকার অ্যামাউন্ট এবং তারিখ নির্দিষ্টভাবে উল্লেখ করে দিতে হবে। তারিখের উল্লেখ ছাড়া অথবা টাকার অ্যামাউন্টের নির্দিষ্টভাবে উল্লেখ ছাড়া এই পত্র এই ধরনের দলিল গ্রহণযোগ্য নয়। তারপর নির্দিষ্ট ব্যক্তি, কাকে আমরা পরিশোধ করব, নির্দিষ্ট ব্যক্তির নাম অথবা সেটা যদি কোনো কোম্পানি হয় সেক্ষেত্রে কোম্পানির নাম নির্দিষ্ট করে লিখে দিতে হবে। স্ট্যাম্প, যেহেতু এটি হচ্ছে আইনানুগ দলিল তাই এটি তো নির্দিষ্ট মূল্যমানের স্ট্যাম্প সংযোজন করে দিতে হবে। পক্ষ, এই ধরনের দলিলে সাধারণত দুটি পক্ষ থাকে, একজন অঙ্গীকার প্রদান করে আর একজন হচ্ছে সে দলিলটি গ্রহণ করে। হস্তান্তর যোগ্য পত্র, একটি আইনানুগ বৈধ দলিল হিসেবে এর হস্তান্তর যোগ্যতা রয়েছে। যেমন এখানে আমরা উদাহরণস্বরূপ বলেছিলাম যে মিসেস মারিয়া তার পণ্য সরবরাহকারীদেরকে এই দলিলটি হচ্ছে হস্তান্তর করেন, পণ্য সরবরাহকারীকে দলিলটি দেন, সেই পণ্য সরবরাহকারী তিনি আবার তার অন্য কোনো পাওনাদারকে এই দলিলটি হস্তান্তর করতে পারেন অথবা ব্যাংকের কাছে হস্তান্তর করে তিনি অর্থ মেয়াদ পূর্তির পূর্বেই সংগ্রহ করতে পারেন। তারপর হচ্ছে পরিশোধের প্রকৃতি, কিভাবে টাকাটা পরিশোধ করা হবে সেটিও হচ্ছে অঙ্গীকার পত্রে লেখা থাকে। টাকাটা কি ক্যাশে দেওয়া হবে বা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে সেটি একদম পরিষ্কারভাবে দলিলে উল্লেখ থাকতে হবে। বিহিত মুদ্রা, বিহিত মুদ্রা আমরা বিনিময় বিলেও দেখেছি যে বিহিত মুদ্রায় যে টাকাটা পরিশোধ করবে সেটি হচ্ছে যেই দেশের যেই কারেন্সি সেই কারেন্সি অনুযায়ী বা যে দেশের যে মুদ্রা সেই মুদ্রাই পরিশোধ করতে হবে। ঋণের পরিমাণ, যেহেতু এটি হচ্ছে এক ধরনের ঋণ, আমি কাউকে টাকা প্রদান করব সেটি হচ্ছে একটা ঋণ হিসেবে কাজ করে। এখন এই ঋণটা কত টাকা সেটি হচ্ছে নির্দিষ্ট করে লিখে দিতে হবে এবং এই ঋণের টাকা যদি আমি মেয়াদ পূর্তিতে পরিশোধ না করি তাহলে হচ্ছে এই দলিলটি উপস্থাপন করে আদালতে উপস্থাপন করে তিনি আমার বিরুদ্ধে বা মিসেস মারিয়া যাকে ঋণের দলিলটি প্রদান করলেন তিনি মিসেস মারিয়া যদি মেয়াদ পূর্তিতে তাকে টাকা প্রদান করতে না পারে সেক্ষেত্রে সেই পণ্য সরবরাহকারী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। অঙ্গীকার পত্রের ব্যবহার, অঙ্গীকার পত্রের ব্যবহার সাধারণত অভ্যন্তরীণ বাণিজ্যে হয়ে থাকে।
বিনিময় বিলের ব্যবহার আমরা যেমন দেখেছি, অভ্যন্তরীণ বাণিজ্য এবং বৈদেশিক বাণিজ্য দুই ধরনের বাণিজ্যে এর ব্যবহার হয়ে থাকে, কিন্তু অঙ্গীকারপত্রের ব্যবহার শুধুমাত্র অভ্যন্তরীণ বাণিজ্যে এবং দেশের ভিতরের ব্যবসায়ীদের পাওনা নিষ্পত্তিতেই ব্যবহৃত হয়ে থাকে। তারপর আমরা পড়ব বিনিময় বিল ও অঙ্গীকারপত্রের পার্থক্য। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস তোমাদের জন্য, কারণ এই ধরনের পার্থক্য সাধারণত সৃজনশীল আকারে আসে। আমাদের চিনতে বুঝতে হবে যে কোনটা বিনিময় বিল এবং কোনটা অঙ্গীকারপত্র, যেহেতু দুটাই আমরা বলছি যে হস্তান্তরযোগ্য ঋণের দলিল, কিন্তু দুইটারই কিছু আলাদা বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে, যা দেখে আমাদের বুঝতে হবে যে কোনটা বিনিময় বিল এবং কোনটা অঙ্গীকারপত্র। সেভাবেই সৃজনশীলে আমাদের অ্যান্সার করতে হবে, যে যদি বলা হয় যে এরকম একটা দলিল, মিসেস মারিয়া এরকম একটা দলিল তার যে পণ্য সরবরাহকারী আছে তাদেরকে হস্তান্তর করলেন এবং সেখানে সাইন দিলেন, তাহলে এটা কোন ধরনের দলিল? তাহলে যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম সেটা দেখে বুঝতে হবে যে এটা হচ্ছে অঙ্গীকারপত্র। বা দুটো মিসেস মারিয়া এবং মিসেস শারমিন দুটো উদাহরণ দিয়ে দিল এবং বলল যে কোনটা কোন ধরনের বিল বলে, তারপর আসতে পারে যে এই দুইটো দলিলের মধ্যে এটা হচ্ছে আমাদের 4 নম্বরের জন্য, আসতে পারে 9 নম্বরের জন্য, যে বিনিময় বিল ও অঙ্গীকার পত্রের মধ্যে মানে দুইটো দলিলের মধ্যে পার্থক্য কি সেগুলো দেখাও, তখন হচ্ছে আমাদের এভাবে অ্যান্সার করতে হবে। দেখো, বিনিময় বিল ও অঙ্গীকার পত্রের মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। প্রথমেই হচ্ছে প্রস্তুত কারক। তোমাদের সুবিধার্থে যে পার্থক্য গুলো আছে দিয়ে দিয়েছি, তোমরা সেভাবেই পড়বে। প্রস্তুত কারক, বিনিময় বিল কে কার উপর প্রস্তুত করে থাকে? সাধারণত বিনিময় বিল হচ্ছে পাওনাদার দেনাদারের উপরে এই দলিল প্রস্তুত করে থাকে। আর অঙ্গীকার পত্রে দেখো ঠিক উল্টো, দেনাদার পাওনাদারের জন্য এটি প্রস্তুত করে। তারপর হচ্ছে নির্দেশ ও অঙ্গীকার। বিনিময় বিল হচ্ছে অর্থ প্রদানের একটি শর্তহীন নির্দেশ। খেয়াল করো, বিনিময় বিল হচ্ছে শর্তহীন নির্দেশ, আর অঙ্গীকার পত্র হচ্ছে অর্থ প্রদানের শর্তহীন অঙ্গীকার। দুটো জিনিস খুব ভালোভাবে ক্লিয়ার হবে। বিনিময় বিল হচ্ছে নির্দেশ প্রদান করে এবং অঙ্গীকার পত্রে হচ্ছে অঙ্গীকার প্রদান করে। তারপর হচ্ছে স্বীকৃতির প্রয়োজনীয়তা। দেখো, আদিষ্ট কর্তৃক স্বীকৃতির প্রয়োজন হয়, আর অঙ্গীকার পত্র হচ্ছে আদিষ্ট কেউই থাকে না, ফলে স্বীকৃতির প্রয়োজনীয়তাও দেখা দেয় না। আইনসম্মত দলিলে রূপান্তর। বিনিময় বিলের ক্ষেত্রে আদিষ্ট কর্তৃক স্বীকৃতির পরেই এটি একটি আইনসম্মত দলিলে পরিণত হয়ে যায়, কিন্তু অঙ্গীকার পত্রের ক্ষেত্রে দেনাদার কর্তৃক প্রস্তুতের পরে এটি আইনসম্মত দলিলে পরিণত হয়। বিনিময় বিলের ক্ষেত্রে কি হয়, দলিল লিখে সেটি উপস্থাপন করে এবং আদিষ্ট যখন সেখানে স্বীকৃতি প্রদান করে, শুধুমাত্র তখনই এটি হচ্ছে আইনসম্মত দলিলে রূপান্তর হবে। কিন্তু অঙ্গীকার পত্রের ক্ষেত্রে এটি যখন দেনাদার প্রস্তুত করে এবং সাইন করে দেয়, তখনই হচ্ছে এটি আইনসম্মত দলিলে পরিণত হয়ে যায়। বিনিময় বিলের পক্ষ সাধারণত 4টি পক্ষ থাকে, আদেষ্টা, আদিষ্ট, প্রাপক ও স্বীকৃতিকারী। আর অঙ্গীকার পত্রের হচ্ছে 2টো পক্ষ থাকে, প্রতিশ্রুতি দাতা এবং প্রতিশ্রুতি গ্রহীতা। একজন হচ্ছে প্রতিশ্রুতি প্রদান করবে যে আমি আপনাকে নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করে দিব, এবং আরেকজন হচ্ছে সেই দলিলটি রিসিভ করে, উনি হচ্ছে প্রতিশ্রুতি গ্রহীতা। দলিল তৈরি, বিনিময় বিল একাধিক প্রস্থে বা একাধিক পাতায় তৈরি করা যায়, কিন্তু অঙ্গীকার পত্রে একটির বেশি প্রস্থে তৈরি হয় না। ব্যবহারের ক্ষেত্র আমরা বলেছি যে বিনিময় বিল হচ্ছে দেশি বিদেশি বা অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যে দুই ধরনের ব্যবহার হয়ে থাকে, কিন্তু অঙ্গীকার পত্র হচ্ছে শুধুমাত্র অভ্যন্তরীণ বাণিজ্যে ব্যবহৃত হয়ে থাকে। তারপর আইনানুগ ব্যবস্থা। বিনিময় বিল যদি প্রত্যাখ্যাত হয় তাহলে হচ্ছে বিনা নোটিশে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়, কিন্তু অঙ্গীকার পত্র প্রত্যাখ্যাত হলে বিনা নোটিশেই প্রতিশ্রুতি দাতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়। বিনিময় বিলের ক্ষেত্রে নোটিশ প্রদান
নোটিশ প্রদান করতে হয়, কিন্তু অঙ্গীকার পত্রের ক্ষেত্রে এরকম কোনো ধরনের নোটিশ প্রদান করতে হয় না। তারপর দেখো আরেকটি আরেক ধরনের পার্থক্য আসতে পারে, সেটি হচ্ছে বিনিময় বিল ও চেকের মধ্যে পার্থক্য। আমরা তিনটা জিনিসই পড়েছি এই চ্যাপ্টারে, পড়েছি চেক, বিনিময় বিল ও অঙ্গীকার পত্র। বিনিময় বিল কে প্রস্তুত করে? বিনিময় বিল প্রস্তুত করে হচ্ছে আদেষ্টা, আদিষ্টর পরে প্রস্তুত করে এবং আদিষ্ট তাতে স্বাক্ষর প্রদান করে। আর চেক কে প্রস্তুত করে? চেকও আদেষ্টা প্রস্তুত করে এবং সেটি হচ্ছে ব্যাংকের নিকট উপস্থাপন করে। এখানে ব্যাংক হচ্ছে আদিষ্ট। স্বীকৃতি, বিনিময় বিলে কিন্তু স্বীকৃতির প্রয়োজন পড়ে। বিনিময় বিল একজন প্রস্তুত করে এবং স্বীকৃতির জন্য আদিষ্টর নিকট উপস্থাপন করে, কিন্তু চেকে কিন্তু এই কোনো ধরনের স্বীকৃতির প্রয়োজন পড়ে না। আমানতকারী হচ্ছে চেক প্রস্তুত করে এবং তার কোনো প্রাপককে বা নিজের জন্যই হচ্ছে সেই টাকা উত্তোলন করে। পক্ষ, চেকে অনেকগুলো পক্ষ থাকতে পারে, আমরা পড়েছি সেখানে আদেষ্টা থাকতে পারে, আদিষ্ট থাকতে পারে, ধারক থাকতে পারে, বাহক থাকতে পারে, যথাকালে ধারক থাকতে পারে। আর বিনিময় বিলের হচ্ছে পক্ষ চারটি, আইনসম্মত দলিলে রূপান্তর। বিনিময় বিল এবং চেক দুটোই কিন্তু আইনসম্মত দলিলে রূপান্তর করা যায়। বিনিময় বিলের টাকা প্রদান, টাকা যদি পরিশোধিত না হয় সেক্ষেত্রে বিনিময় বিল যেমন আইন, বিনিময় বিলের যার কাছে আছেন তিনি যেমন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারেন, তেমনি চেক যার কাছে থাকে, চেক যদি ডিফল্ট করে সেক্ষেত্রে উনিও কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারেন। চেকে তারপর হচ্ছে স্বাক্ষর, চেকে স্বাক্ষর প্রদান করে কে? চেকে স্বাক্ষর প্রদান করে হচ্ছে আদেষ্টা, এবং বিনিময় বিল তখনই গ্রহণযোগ্য হবে যখন সেখানে আদিষ্টর স্বাক্ষর থাকবে। কাগজের ব্যবহার, বিনিময় বিল আমরা বলেছি যে একাধিক প্রস্থে তৈরি করা হয়, অনেকগুলো কাগজের দরকার হয়, কিন্তু চেকের ক্ষেত্রে, চেকের ছবিটা আমরা দেখেছি তো, ছোট চার কোনো একটা কাগজ আয়তক্ষেত্রের মতো। তো বিনিময় বিল এবং চেকের মধ্যে পার্থক্য থাকে, চেক সাধারণত হচ্ছে ব্যাংক কর্তৃক সরবরাহকৃত হয়ে থাকে এবং বিনিময় বিল হচ্ছে যে দলিল বা কাগজে করা হয়ে থাকে। স্ট্যাম্পের ব্যবহার, বিনিময় বিলে কিন্তু স্ট্যাম্প ব্যবহার করা হয় যেহেতু হচ্ছে এটি দলিল, কিন্তু চেকে কোনো প্রকার স্ট্যাম্পের ব্যবহার করা হয় না। হস্তান্তর, বিনিময় বিল এবং চেক উভয়ই হস্তান্তর যোগ্য। বিনিময় বিল যেমন একাধিক ব্যক্তির কাছে হস্তান্তর করা যায়, চেকই হচ্ছে, চেকও একাধিক ব্যক্তির কাছে হস্তান্তর করা যাবে। পরিশোধের সময়, পার্থক্য হচ্ছে পরিশোধের সময়। বিনিময় বিল সবসময় মেয়াদান্তে পরিশোধ করতে বলা হয়, আর চেক হচ্ছে অবশ্যই যখনই উপস্থাপন করা হবে তখনই হচ্ছে চেকের টাকা পরিশোধ করতে হবে। বাট্টাকরণ, বিনিময় বিল বাট্টাকরণ করা যায়, কিন্তু চেকের ক্ষেত্রে সাধারণত এরকম কোন ধরনের বাট্টাকরণ ব্যাংকে করা হয় না, কারণ চেক হচ্ছে ব্যাংক কর্তৃক সরবরাহ করা হয় এবং যথাযথভাবে সেই চেক যদি আবার ব্যাংক কাউন্টারে উপস্থাপন করা হয় তবে হচ্ছে চেকের টাকা যিনি নিয়ে যাবেন বাহক সেই চেকের টাকা পেয়ে যাবেন। প্রস্তুতের উপায়, বিনিময় বিল ও চেকের মধ্যে প্রস্তুত উপায়ে কিন্তু প্রস্তুতের যে পদ্ধতিটা আছে সেটা কিন্তু অনেকটা ডিফারেন্ট, পার্থক্য বহন করে। বিনিময় বিল প্রস্তুত করে সাধারণত আদেষ্টা এবং সেটি যে কোনো ধরনের সাদা কাগজে প্রস্তুত করা যায়, কিন্তু চেক হচ্ছে যে ব্যাংক কর্তৃক সরবরাহকৃত যে বই সেটি হচ্ছে চেক বই এবং সেই চেক বই হচ্ছে স্বাক্ষর প্রদান করতে হয়। দাগ কাটার সুবিধা, বিনিময় বিলে কিন্তু কোনো ধরনের দাগ কাটার সুবিধা নেই, কিন্তু চেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে দাগ কাটা যায় এবং এটি অনেক বেশি নিরাপদ, কারণ দুই ধরনের দাগ কাটা যায় চেকে আমরা পড়েছি, একটা হচ্ছে সাধারণভাবে দাগ কাটা চেক এবং আরেকটা হচ্ছে বিশেষভাবে দাগ কাটা চেক। নোটকরণ ও প্রতিবাদকরণ, বিনিময় বিলে এরকম কোন ধরনের বিনিময় বিলে হচ্ছে প্রতিবাদ করা যায় যে না এই তারিখে পরিশোধ না করলে দেখা গেল বলা হয় যে এক মাস পরে পরিশোধ করবে, উনি বলতে পারেন যে না এক মাস পর না, আপনি আমাকে হচ্ছে 15 দিন পরে টাকাটা পরিশোধ করুন, কিন্তু চেকের ক্ষেত্রে এরকম কোন ধরনের প্রতিবাদের সুযোগ থাকে না। তারপর হচ্ছে ব্যবহারের কারণ, বিনিময় বিল সাধারণত ব্যবসায়ের কাজে ব্যবহার করা হয়, বাণিজ্যের কাজে ব্যবহার করা হয়, কিন্তু চেকের ব্যবহার হচ্ছে সর্বজনীন, যে কেউ ব্যবহার করতে পারে, সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য চেকের ব্যবহার লক্ষণীয়। সর্বজন গ্রাহ্যতা,
এটি আগে যেটা পড়েছি যে বিনিময় বিল হচ্ছে সাধারণত ব্যবসায়িক কাজে ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু চেক হচ্ছে সাধারণ জনগণ থেকে শুরু করে যে কেউই ব্যবসা বাণিজ্যে যে কোনো কাজে চেকের ব্যবহার করা যায়। তো আজকে এতটুকু পর্যন্ত, এবং এর মাধ্যমে হচ্ছে আমাদের এই চ্যাপ্টার আজকে শেষ হলো, চ্যাপ্টার 6 চেক বিনিময় বিল ও অঙ্গীকার পত্র। এই চ্যাপ্টারটি কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতি বছরই এই চ্যাপ্টার থেকে একটি প্রশ্ন এসে থাকে আমাদের ফিনান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রে। যে চ্যাপ্টার গুলো গুরুত্বপূর্ণ, যে চ্যাপ্টার গুলো আছে, অনেকগুলো চ্যাপ্টারই আছে, কিন্তু গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার গুলো যেখান থেকে কোশ্চেন এসেই থাকে, এটি হচ্ছে এরকম একটি চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টারটি তাহলে আমরা খুব ভালোভাবে পড়বো, এবং যেহেতু এটি খুবই সহজ একটি অধ্যায় আমাদের জন্য এবং বুঝতেও খুব সহজ, সো এই চ্যাপ্টারটি আমরা খুব ভালোভাবে পড়বো। এর মধ্যে যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে বুঝতে, তাহলে হচ্ছে মিসকে জানাবে, মিস তোমাদেরকে বুঝিয়ে দিব, আমাকে আমার সাথে যোগাযোগ করবে, আমি বুঝিয়ে দিব যদি কোনো ধরনের সমস্যা হয়। ততদিন পর্যন্ত সবাই চ্যাপ্টারটি বোঝার চেষ্টা করো, ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো, মা বাবারও খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।